নমস্কার, প্রহর ২৪-এর সংবাদে আপনাদের স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার প্রজ্ঞা ভবনে ওএনজিসির উদ্যোগে দিব্যাঙ্গদের মধ্যে বিভিন্ন সামগ্রী প্রদান। ধর্মনগরের পর এবার দাম ছড়াতে আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক যুবক, যুবকের নাম কবির উদ্দিন। অদিপুর পালাটানাস্থিত ওটিপিসি বিদ্যুৎ প্রকল্পের আরও দুটি ইউনিট খুব শীঘ্র চালু হতে যাচ্ছে, হিয়ারিং সভায় বললেন উপস্থিত অতিথিরা। 10 ও 11 অক্টোবর শান্তিরবাজার গভর্নমেন্ট ডিগ্রি কলেজে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত থাকবেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি, একথা জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারাধন সাহা। শুনলেন সংবাদ শিরোনাম, এখন সংবাদ বিস্তারিত। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে DDRC-র মাধ্যমে দিব্যাঙ্গদের মধ্যে বিতরণ করা হয় বিভিন্ন সামগ্রী। আগরতলা প্রজ্ঞা ভবনে একদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে DDRC-র মাধ্যমে দিব্যাঙ্গদের মধ্যে বিতরণ করা হয় বিভিন্ন সামগ্রী। আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন সহ ওএনজিসির কর্মকর্তারা। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ওএনজিসির উদ্যোগে এ ধরনের সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন, দিব্যাঙ্গদের কথা মাথায় রেখে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে, আগামী দিনে তাদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবে প্রতিশ্রুতি দেন। কর্মসূচিতে আমাদের মাঝে রয়েছেন আপনারা জানেন আমাদের ওএনজিসি স্বাস্থ্য শিক্ষা এখানকার পরিকাঠামো উন্নয়নে সিনিয়র সিটিজেনদের স্বার্থে এবং কি এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্র এবং মহিলাদের বিভিন্ন কর্মসংস্থানে তাদের ভোকেশনাল কোর্স করানোর জন্য ওএনজিসি অলমোস্ট শিডিউল 7 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013 মোতাবেক বিভিন্ন ক্রিয়াকলাপ করে আসছে না আমাদের রাজ্যের বুকে। আজকে এরই একটা অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে এই আর্টিফিশিয়াল লিম্ব সাপ্লাই করা অনুষ্ঠান এখানে সংঘটিত হচ্ছে। আমি খুবই আনন্দিত যে এবারে এই পুজো হয়তো বা অন্য পরিবারের কারো বোঝা না হয়ে নিজ পায়ে ওনারা কিছু কয়েকটি প্যান্ডেলে ঘুরে পুজো দেখতে পারেন, আর যারা পাননি এখনো যাদের মেজারমেন্ট নেওয়া হয়েছে আপনাদের মনে দুঃখ পাওয়ার কোনো ব্যাপার না, কিছুদিনের মধ্যে আপনাদেরও চলে আসবে। হয়তো মেয়ে দুর্গ পুজো দেখতে পারেন, হয়তো কালী পুজো দেখতে পারেন, কালী পুজো দেখতে পারেন আপনাদের পরের যে অনুষ্ঠান যেগুলো রয়েছে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। ধর্মনগরের পর পিস্তলকাণ্ড এবার দামছড়া থানা এলাকায়। কাঞ্চনপুর মহকুমা দামছড়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে এক যুবককে, ধৃত যুবকের নাম কবির উদ্দিন। ধর্মনগরের পর এবার দামছড়াতে পিস্তলকাণ্ডে ধৃত এক যুবক। ধৃত যুবকের নাম কবির উদ্দিন। বৃহস্পতিবার কাঞ্চনপুর মহকুমার দামছড়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ আটক করে 25 বছরের যুবক কবির উদ্দিনকে। তল্লাশি চালিয়ে পুলিশ ধৃত যুবকের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি দেশি পিস্তল, 9 রাউন্ড তাজা কার্তুজ, বোজালি এবং মোবাইল উদ্ধার করে ধৃত যুবককে জেরা করে দামছড়া থানার পুলিশ অস্ত্র পাচারের বড়সড় গোপন র্যাকেটের সন্ধান পায়। পুলিশ গোপন র্যাকেটের সন্ধানে নেমে পড়েছে। মিজোরাম থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসার সময় ধরা পড়ে এই যুবক। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। উদয়পুর পালাটানাস্থিত ওটিপিসি বিদ্যুৎ প্রকল্পের আরও দুটি ইউনিট খুব শীঘ্র চালু হচ্ছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রকের উদ্যোগে ওই এলাকাস্থিত গ্রামবাসীদের নিয়ে হয় এক সভা। এই সভায় উপস্থিত ছিলেন পরিবেশ দূষণ মন্ত্রকের চেয়ারম্যান ডক্টর মিহির দাস, গোমতী জেলা শাসক বিধায়ক বিপ্লব ঘোষ সহ অন্যান্যরা। উদয়পুর পালাটানাস্থিত ওটিপিসি বিদ্যুৎ প্রকল্পে আরও দুটি অর্থাৎ 3 ও 4 নম্বর বিদ্যুৎ উৎপাদন খুব শীঘ্র চালু হবে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রক অফিস থেকে পালাটানা বিদ্যুৎ প্রকল্পের ভিতর পার্শ্ববর্তী গ্রামের জনসাধারণকে নিয়ে জনহিয়ারিং সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পরিবেশ দূষণ নিয়ন্ত্রক চেয়ারম্যান তথা ডক্টর মিহির দাস, ওটিপিসি ভাইস প্রেসিডেন্ট শোধন চট্টোপাধ্যায়, বিধায়ক বিপ্লব ঘোষ,
গোমতি জেলার অতিরিক্ত জেলাশাসক অনিমেষ দাস ও সমাজসেবক জিতেন মজুমদার। এ অনুষ্ঠানে উপস্থিত জনগণ তাদের সমস্যা কী হবে, ওটিপিসি কীভাবে তা সমাধান করবে এবং নতুন দুটি ইউনিট চালু হলে স্থানীয় গ্রামগুলোর খারাপ কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে আলোচনা হয়। তাছাড়া নতুন ইউনিট চালু হলে এলাকায় উন্নয়ন সম্বন্ধে ও বিস্তারিতভাবে আলোচনা হয়। নতুন ইউনিট চালু হলে পরিবেশ দূষিত বা যে জল ব্যবহৃত হয় গোমতী নদীর জল দূষিত হবে কিনা তা নিয়ে ডক্টর মিহিরলাল দাস আলোচনা করেন। এবং ক্যাটাগরির প্রজেক্ট যেগুলি আছে সেই প্রজেক্টের জন্য যেমন ওটিপিসি বা ওএনজিসি ড্রিলিং সাইট, ওএনজিসি গ্যাস পাইপলাইন, এগুলির জন্য যা হবে সেটা সবটাই ক্যাটাগরি দিল্লি মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট থেকে হবে। কিন্তু তার যে জনশুনানি পাবলিক কনসালটেশন সেটা আবার করতে হবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে করে, এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সেটা করবে, সেটাকে প্রিসাইড করবেন আমাদের ডিএম কনসার্ন ডিস্ট্রিক্টের ডিএম মহাশয় বা অ্যাটলিস্ট এডিএম মহাশয়, এর নিচে কেউ প্রিসাইড করতে পারবেন না, আইনে পরিষ্কার লেখা আছে। এখন এইবার পাবলিক শুনানিটা কি আর কি করে হয় সেটা হচ্ছে আমরা এর নিয়ম হচ্ছে এক মাস আগে লোকাল নিউজ পেপার এবং ন্যাশনাল লেভেলের নিউজ পেপারে দিতে হয় যে এখানে এই যে প্রজেক্টটা হতে যাচ্ছে ইউনিট থ্রি এবং ফোর 726.6 মেগাওয়াটের এ সম্বন্ধে আমরা দিয়ে দিয়েছি নিউজ পেপারে যে এত তারিখ, এর আগে ডিএম সাহেব থেকে ডেট নেওয়া হয়েছে, এমএলএ সাহেব থেকে ডেট নেওয়া হয়েছে, ডেট ফিক্স করে আমরা এখানে এক মাস আগে আমরা বলে দিয়েছি যে এখানটায় এত তারিখ এতটার সময় জনশুনানি হবে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। আগামী 10 ও 11 অক্টোবর শান্তিরবাজার গভর্নমেন্ট ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হবে জাতীয় স্তরে দুটি সেমিনার। এই সেমিনারে উদ্বোধন করবেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। কলেজে আহূত সাংবাদিক সম্মেলনে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারাদন সাহা। দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার গভর্নমেন্ট ডিগ্রি কলেজে আগামী 10 ও 11 অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় স্তরে দুই দিনের সেমিনার। বৃহস্পতিবার দুপুর 12 ঘটিকায় শান্তিরবাজার গভর্নমেন্ট ডিগ্রি কলেজে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পর্কে জানান এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর হারাদন সাহা মহাশয়। তিনি জানান এই দুদিনের সেমিনারে শুভ উদ্বোধন করবেন ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি মহোদয়। এছাড়া ত্রিপুরা রাজ্যের বাইরে থেকেও বিভিন্ন বক্তারা এই সেমিনারে অংশগ্রহণ করবেন। এ দুদিনের সেমিনারের মূল লক্ষ্য হল ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জনজাতির বসবাস আর সকল জাতির নিজস্ব চিরাচরিত কিছু সাংস্কৃতিক প্রথা রয়েছে যা এখনও প্রায় বিলুপ্তির পথে। এখনকার নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের আদিপুরুষের চিরাচরিত সংস্কৃতিগুলি ভুলে যাচ্ছে, তাই এই সকল সংস্কৃতিকে কিভাবে টিকিয়ে রাখা যায় এই নিয়ে সেমিনারে বক্তারা আলোচনা করবেন। এছাড়া 10 তারিখ রাত্রে শান্তিরবাজার কমিউনিটি হলে হারিয়ে যাওয়া সাংস্কৃতিকের উপর কিছু নাটক ও নৃত্য পরিবেশন করা হবে। যেমন বাঙালিদের চৈত্র মাসের শিবের গাজন, যাকে আমরা সাধারণত ডাকি নামে চিনে থাকি, বাঙালির যাত্রাপালা, বিয়ের বিভিন্ন গান, উপজাতিদের গড়িয়া নৃত্য, হজাগড়ি নৃত্য, সংগ্রাই নৃত্য ও অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে দক্ষিণ ত্রিপুরার পুরনো কবি সাহিত্যিকদের পুরস্কার বিতরণ করবে বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারাদন সাহা। এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তিনি সমগ্র অনুষ্ঠানের আলোচ্য বিষয় ও উপকারিতার দিকগুলি তুলে ধরেন। শান্তিবাজার সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে আজকে প্রেস মিডিয়ার কাছে একটা ঘোষণা দিতে চাইছি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামী 10 এবং 11 অক্টোবর সকাল 10 ঘটিকা থেকে দুদিনব্যাপী শান্তিবাজার সরকারি মহাবিদ্যালয় এবং মৌলানা আবুল কালাম আজাদ এশিয়ান ইনস্টিটিউট ইন কোলাবরেশন অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতি ত্রিপুরা আমরা জয়েন্টলি দুদিনব্যাপী একটা ন্যাশনাল লেভেল সেমিনার আয়োজন করছি। এবং এই ন্যাশনাল সেমিনারে আমাদের যে ইনগুরাল প্রোগ্রাম, সেটা ইনগুরাল প্রোগ্রামে উপস্থিত থাকছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় গভর্নর রাজ্যপাল ক্যাপ্টেন সিং সোলাঙ্কি। উনি আমাদের কাছে এই প্রোগ্রামে উদ্বোধক হিসাবে আসবেন, অলরেডি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই উদ্বোধনী প্রোগ্রামে সঙ্গে থাকছেন
অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডক্টর বালমুকুন্দ পাণ্ডেজি, এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন ইগনোর রিজনাল ডিরেক্টর ডক্টর কিরণ শঙ্কর চক্রবর্তী, উনি আবার ম্যাকায়াস বা মৌলানা আবুল কালাম আজাদ এশিয়ান ইনস্টিটিউটের একজুটি কমিটির মেম্বার। আবার পাশাপাশি আমাদের কাছে এক্ষুনি খবর এসছে যে ম্যাকায়াসের হয় ডিরেক্টর নতুবা চেয়ারম্যান, দুজন থেকে যে কোনো একজন আমাদের এই উদ্বোধনী প্রোগ্রামে থাকবেন। এই আমাদের এখানে চিরাচরিত যে প্রবাদ বিভিন্ন গ্রামেগঞ্জে আছে, বিবাহের সময় অনেক সময় বিবাহিত বিবাহের সঙ্গে যুক্ত অনেক গান আছে, আমাদের এখানে অনেক পোশাক পরিচ্ছদ আছে, আমাদের এখানকার অনেক সময় খাদ্যাভ্যাস আছে, আমরা এগুলো থেকে সব সরে যাচ্ছি। এগুলো থেকে সরে যাওয়ার ফলে হয়েছে কি, আমরা কিন্তু এক মানে যে নতুন সংস্কৃতিটাকে নিয়ে আসছি, আমাদের খাদ্যাভ্যাস বলুন, আমাদের সেখানে পোশাক পরিচ্ছদ বলুন, আমাদের এখানে চিন্তাভাবনা বলুন, এতে হয়েছে কি আমরা আমাদের মূল জায়গা থেকে কিন্তু সরে যাচ্ছি। এই জিনিসগুলোকে রক্ষা করা দরকার আমরা মনে করছি, আমরা ভারতীয় ইতিহাস সংকলন সমিতির পক্ষ থেকে এবং আমাদের শান্তিপ্রিয়া সরকারি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমরা মনে করছি এই জিনিসগুলোকে রক্ষা করা দরকার আছে। সেদিক দিয়ে আমার মনে হয় আমাদের পরবর্তী জেনারেশান যারা আসবে বা আমাদের ত্রিপুরার সমস্ত যারা নাগরিক আছে তারা এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবে যে আমরা মানে আমাদের পূর্বপুরুষদের কাছে এখানে মানে পরম্পরা একটা ঐতিহ্য ছিল, যে ঐতিহ্যটা রক্ষা করা আমাদেরও। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর 24। জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির বিষয়ে রাজ্যস্তরীয় কর্মশালায় অনুষ্ঠিত হয় আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত কর্মশালায় উদ্বোধন করেন বিধায়ক আশীষ কুমার সাহা। জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির বিষয়ে রাজ্যস্তরীয় কর্মশালা অনুষ্ঠিত হয় আগরতলা প্রজ্ঞা ভবনে। প্রজ্ঞা ভবনে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিধায়ক আশীষ কুমার সাহা। উদ্বোধক তথা বিধায়ক আশীষ কুমার সাহা আলোচনা রাখতে গিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তামাক জাতীয় দ্রব্য সেবনের ফলে একদিকে স্বাস্থ্যের যেমন ক্ষতি করে তেমনি সমাজেও এর প্রভাব পড়ে। জাতীয় সমীক্ষার তথ্য তুলে ধরে তিনি বলেন, গোটা দেশের সাথে ত্রিপুরা এই ক্ষেত্রে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। তামাক জাতীয় দ্রব্য সেবনে ত্রিপুরা 65%, যেখানে ছোট থেকে বড় অনেকেই কোনো না কোনোভাবে তামাক জাতীয় দ্রব্য সেবন করে। এর থেকে পরিত্রাণের জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করে তামাক জাতীয় দ্রব্য সেবনে বিরত থাকার আহ্বান জানান। কিন্তু এটা দুর্ভাগ্য হলেও সত্যি যে আমাদের রাজ্যের যে মোট জনসংখ্যা, এই জনসংখ্যার মধ্যে একটা বিরাট অংশ টবাকু স্মোক এবং স্মোকলেস যে হ্যাবিট, এই হ্যাবিটে তারা অভ্যস্ত হয়ে পড়েছে। যেহেতু এটা ইনক্রিজিং, আমাদের সকলে মিলে এটাকে রোধ করতে হবে। এখানে দাঁড়িয়ে সমস্ত বক্তারাই এই বিষয়টা তুলে ধরে আজকের যে এখানে যে ওয়ার্কশপ, যে কারণে যে আলোচনা হবে, ইন্টারাকশন করে একটা সিদ্ধান্তে আবার আমরা পৌঁছানোর চেষ্টা করব, যাতে আগামী দিন আমরা এর থেকে পরিত্রাণ দিতে পারি রাজ্যবাসীকে বা আমাদের দেশের যে সার্বিক অবস্থা, রাজ্য হিসাবে আমরা যেন আমাদের যে এই সম্পর্কিত বিষয়ে যে সচেতনতা বা অ্যাওয়ারনেস, এটাকে আমরা রাজ্যের মাপকাঠিতে এবং দেশের মাপকাঠিতে আমরা সেটাকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করব। বিধায়ক আশীষ কুমার সাহা ছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার জে কে দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা ডাক্তার এস কে যাদব, স্বাস্থ্য ও শিক্ষা অধিকর্তা ডাক্তার চিন্ময় বিশ্বাস ও পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধের অধিকর্তা ডাক্তার এস কে চাকমা সহ অন্যান্যরা। তামাক জাতীয় দ্রব্যের উপর প্রচলিত আইনের পরিবর্তনের জন্য গুরুত্ব দিয়েছেন কর্মশালাতে। এছাড়া তামাক জাতীয় দ্রব্য বিক্রির উপর কড়া নিষেধাজ্ঞা জারি করতে হবে, পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে অনেকে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর 24। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশে জবরদখল মুক্ত করার অভিযান শুরু হয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রকে দিয়ে। এই কর্মসূচি শুরু, পর্যায়ক্রমে এই প্রক্রিয়া জারি থাকবে বলে জানান পৌর নিগমের কমিশনার ও ট্রাফিক দপ্তরের এসপি। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশে জবরদখল মুক্ত করার অভিযান শুরু হয়।
প্রথমে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ভগবান চৌমুনিতে জবরদখল মুক্ত করার অভিযান শুরু হয়। পর্যায়ক্রমে গোটা শহরে শুরু হয়েছে এই অভিযান। আগরতলা পুর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব ও ট্রাফিক এসপি পিনাকি সামন্তী সহ অন্যান্যরা এই অভিযানের নেতৃত্ব দেন। পুর নিগমের কমিশনার শহরের বেশ কয়েকটি জায়গায় নির্মাণ সামগ্রী রাখা হয়েছে রাস্তার পাশে, এছাড়া গাড়ি পার্কিং জোনে না রেখে গাড়ি কেনার পর তা রাখা হয় বাড়ির সামনের রাস্তায়। এই কারণে ওই রাস্তার ধারে যানবাহন স্বাভাবিকভাবে চলতে পারে না, ফলে সমস্যা তৈরি হয়। রাস্তাঘাট জবরদখল মুক্ত করার জন্য এই অভিযান হচ্ছে এবং জারি থাকবে। আমরা অ্যারেঞ্জমেন্ট করব কি যেখানে যেখানে লোকের বাড়িতে জায়গা নাই, অনেক জায়গায় তো ওরা গাড়ি কোথায় যাবে? গাড়ি তো হাওয়ায় তো থাকতে পারে না, আসমানে থাকতে পারে না, এটা গ্রাউন্ডেই থাকবে। ওটা একটু প্ল্যানিং করে আমরা করে নেব উইথ ট্রাফিক ডিপার্টমেন্ট হাউ ইট ক্যান বি ডান, স্পেশালি ইন বিজি রোডস অ্যান্ড দোজ রোডস উইচ আর ভেরি থিন, তো ওখানে কীভাবে করা যায়। কিছু কিছু এরিয়াকে নো পার্কিং অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, অন্য রোডকেও নো পার্কিং এরিয়া ডিক্লেয়ার করবো যেখানে জায়গা নেই, যেখানে জায়গা আছে ওখানে পার্কিংয়ের জন্য ব্যবস্থা করা হবে। থ্যাংক ইউ স্যার। তা শহরে অনেক জায়গায় দেখা যাচ্ছে কনস্ট্রাকশন ওয়েস্ট, ডিমলিশন ওয়েস্ট ফেলা পড়া আছে, যে জন্য ভেহিকল পাস করতে পারছে না, পিপল আর নট এবল টু ওয়াক, লোক ওয়াক করতে পারছে না ফুটপাথে, অনেক জায়গায় ফুটপাথ লোক চেন করে ও প্রাইভেট প্রপার্টি করে নিয়েছে, অনেক জায়গায় কিছু কিছু এক্সটেনশন করে দোকান সাইনবোর্ড দিয়েছে, গ্লো লাইট বোর্ড দিয়েছে, এরকম করে যে আম নাগরিক হচ্ছে ওনাদেরকে অনেক অসুবিধা হচ্ছে। তো ওই জন্যই এখন এই দুর্গাপূজার আগে আগেই আমরা এই রোড আজকে কর্নেল চৌমানি টু বিজয় কুমার, আমরা আজকে শঙ্কর চৌমানি তারপরে বিজয় কুমার আমরা ধরেছি। এখানে যে কিছু এরকম ইলিগাল কাজকর্ম আছে লোককে বলা হচ্ছে, ওয়ার্নিং অলরেডি দেওয়া হয়েছে, ইন রাইটিং মাইকিং করা হয়েছে, কালকে দিন পরশু দিন করা হয়েছে। যে ডিমলিশন কনস্ট্রাকশন ওয়েস্ট আছে আমরা তুলছি, ওনার পেনাল্টি নেওয়ার পরে, আর যেখানে যেখানে ইলিগাল কনস্ট্রাকশন কিছু হচ্ছে ওটা ভাঙা হচ্ছে। ওটা ছোটো মোটো কনস্ট্রাকশন আছে, কোনো বড়ো বিল্ডিং আমরা ভাঙছি না, ছোটো মোটো যেটা ইলিগাল এক্সটেনশন করা হয়েছে, দোকানের শেড করা হয়েছে, দোকানের এই লাইটগুলি সামনে রাখা আছে, এরকম করে এরা এনক্রোচ করে। তো উই আর রিমুভিং অল দিস, আফটার দিস ইন ফেজড ওয়াইজ ম্যানার উই ওয়ান্ট টু ডু ইন হোল অফ দ্য সিটি। সো এসপি ট্রাফিক ইজ অলসো উইথ মি, পুলিশ ফোর্স ইজ দেয়ার, এএমসির কর্মচারী আছে। তো আমরা এক একদিন ধরে অনেক অনেক জায়গায় এটা করবো, দুর্গাপূজার আগে কিছু করা হবে, আর তারপরে দুর্গাপূজার পরেও যতগুলো এই শহরের ট্রাফিক প্রবলেম, ওয়াকিং প্রবলেম, এটা উই ওয়ান্ট টু মেক ইট পিপল ফ্রেন্ডলি, সো দ্যাট লোক চায় তো ওয়াক করতে পারে। এর সঙ্গে সঙ্গে আর কিছু অনেক ফুটপাথ উটপাথ কনস্ট্রাকশন কাজ আছে, ওটা এএমসি ধরবে, এটা করে লোককে সুবিধা হয় ওই জন্য এটা করা হচ্ছে। স্যার বেআইনি পার্কিংয়ের জন্য কী ব্যবস্থা নেবে? বেআইনি পার্কিংয়ের জন্য ওই জন্য আজকে ট্রাফিক ডিপার্টমেন্ট এখানে দেখা হয়েছে, উনি আছেন আমার কাছে সঙ্গেই এসপি ট্রাফিক, যে কিছু গাড়ি লম্বা সময় থেকে পার্কড আছে, অনেক এরকম গাড়ি আছে যেটা পারমানেন্ট এরকম ধরে নিয়েছে, তো ওরা লিফট করা হবে, অনেকগুলো লিফট করা হয়েছে। আর বাকি যে যে রোডে মেন প্রবলেম হচ্ছে ওখানে গিয়ে আমরা অ্যাকশন নেব, উইল প্রোভাইড প্রপার প্লেস ফর পার্কিং, আমরা ডেজিগনেট করে দেবো কোথায় কোথায় পার্কিং হতে পারে। আর পার্কিং যদি সিঙ্গল লাইনে করা যায়, যেটা আপনি দেখছেন এভাবে নাই, যদি সিঙ্গল লাইনে করা যায় তো রোডে বেসিক্যালি বুজং বয়েজ স্কুল চৌমুনি থেকে ভগবান ঠাকুর চৌমুনি পর্যন্ত জবরদখল মুক্ত করার পর দ্বিতীয় পর্বের অভিযান শুরু হয় কর্নেল চৌমুনি থেকে বিজয় কুমার চৌমুনি পর্যন্ত। পুজো পর্যন্ত নিয়মিত এই অভিযান চলবে জানান ট্রাফিক এসপি পিনাকি সামন্ত। মিউনিসিপ্যালিটি এবং ট্রাফিকের যৌথ উদ্যোগে আমরা বেআইনি যে সমস্ত রাস্তায় যানবাহন রয়েছে ওইগুলোর বিরুদ্ধে প্লাস ডি এনক্রোচমেন্ট ড্রাইভ চলছে আমাদের, রাস্তা দখল করে দোকান বানানো, গাড়ি রাখা ও সমস্ত। যদিও এর মধ্যে কিছু ব্যবস্থা রয়েছে, দেখুন আপনি এখানে যে গাড়িখানা রেখেছে দুই পাশে গাছ রয়েছে প্লাস ইলেকট্রিক পিলার, তো সেখানে যদি গাড়ি রাখে আমার মনে হয় না খুব একটা এখানে অসুবিধা, এখানে তো গাড়ি যাওয়ার সময় এদিক দিয়ে আর ভেতর করে যাবেন। কিছু কিছু জায়গায় মানুষের মেলাইসও রয়েছে, আমি আপনাকে বলি আমি গাড়ি কিনে নিচ্ছি, এদের অসুবিধা কিছু রয়েছে, কিন্তু কিছু জায়গায় আবার মানে প্রকৃত অর্থে এরা গাড়িটা রেখেছে যেটা দুসরার জন্য মানে চিন্তা করিনি, এটা দিন ঠিক করা হবে, তো সেক্ষেত্রে এগুলোকে আমরা দেখতে পাচ্ছেন এখন আমরা ট্রেন করে টেনে নিয়ে যাচ্ছি, আগামীতেও চলবে, আমরা প্রোগ্রাম করে নিয়েছি মিউনিসিপ্যালিটি আমরা আর ট্রাফিক দপ্তর মিলে আগামী মহালয়া পর্যন্ত, তারপর আবার 5 তারিখ থেকে কন্টিনিউ করবো। দেখা যাচ্ছে বাড়ির সামনে বেআইনিভাবে গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে, তো এই ব্যাপারে আইনত কী ব্যবস্থা? এতেই বলছি যে দেখুন গাড়ির সামনে রাখা, বাড়ির সামনে গাড়ি রাখা
যদি দশজনের অসুবিধা সেটা তো বেআইনি। এখন বাড়ির সামনে গাড়ি রেখেছে, মাঝখানে দুটো পিলার রয়েছে ইলেকট্রিক পিলার, তারপর রয়েছে একখানা গাছ, তো সেখান দিয়ে আপনার পাবলিক যারা যাবে কমন পাবলিক, এরা তো ওই গাছের মাঝখান দিয়ে ঘুরে আসবে না এ করে। সেক্ষেত্রে যদি থাকে হয়তো উনি রেখেছেন বেআইনি, কিন্তু খুব একটা পাবলিক ট্রাভেলস হচ্ছে আমি মনে করি না, কারণ আপনি এটা দেখলেই এক্সাম্পল হয়ে যাচ্ছে আপনার। তো তার বলে এই নয় যে আমি আবার এটাকে এনকারেজ করছি, কিছু জায়গা আপনাকে দেখে নিতে হবে কোনটা অ্যাকচুয়ালি মানুষের পাবলিক ইন্টারেস্টে এগেনস্টে আর কোনটা ঠিক আছে ইগনোর করা যায়, কারণ আগরতলা সিটির নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম, সেই অনুযায়ী অ্যাপ্রোচ আর কি আমাদের। রাস্তার উপর গাড়ি রাখা, নির্মাণ সামগ্রী রাখা নাগরিকদের অভ্যাস হয়ে পড়েছে। এছাড়া রাস্তার ফুটপাথ দখল করে গড়ে উঠেছে খাবারের দোকান, কাপড়, জুতোসহ আরও অন্যান্য দোকান। এ চিত্র শুধু আগরতলাতে নয়, রাজ্যের বিভিন্ন মহকুমাতেও রয়েছে। রাস্তাঘাটের ফুটপাথের জবরদখলমুক্ত অভিযান অন্যান্য মহকুমাতেও উদ্যোগ নেওয়া হোক বলে সরকারের কাছে দাবি জানাচ্ছে মহকুমাবাসী। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। ছাত্রছাত্রীদের কুসংস্কার মুক্ত ও বিজ্ঞান মনস্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে গোমতী জেলা ভিত্তিক বিজ্ঞান মেলা শুরু হয় উদিপুর কিরিট বিক্রম ইনস্টিটিউশনে। এই মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিং রায়। ছাত্রছাত্রীদের কুসংস্কার থেকে দূরে রেখে বিজ্ঞান মনস্ক করে তোলার লক্ষ্য নিয়ে গোমতী জেলাভিত্তিক বিজ্ঞান মেলা শুরু হয় উদয়পুরে কিরিট বিক্রম ইনস্টিটিউশনে। বুধবার রাজ্য বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের গোমতী জেলার উদ্যোগে আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ছাত্রছাত্রীরা যাতে কোনোভাবেই কুসংস্কারাচ্ছন্ন না হয় সেদিকে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদের উদ্যোগ নেওয়ার আহ্বান রাখেন উদ্বোধক তথা কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আজকে তো উঁচু ক্লাসে উঠলে পরে বইয়ের কোনো প্রয়োজন হয় না, কলেজের স্টুডেন্টস এখন শুধু বই বলতে একটি ল্যাপটপ থাকলে হয়ে যায়, সমগ্র সাবজেক্ট সমস্ত কিছু জানার মাধ্যম এখন বইয়ের কোনো প্রয়োজন নেই, এত সংক্ষিপ্ত করে এনেছে। এতে আগে যা জানা যেত একটা বই পড়ে যদি তাৎক্ষণিক ইনস্ট্যান্ট কিছু জানার জন্য চেষ্টা থাকতো, সেটাকে আপাতত যদি না জানা থাকতো তাহলে কার বইকে খুঁজতে হতো, কারোর থেকে জানার চেষ্টা করা হতো, শিক্ষকদের সহযোগিতা নিতে হতো, এই সমস্ত বিভিন্ন বিভিন্ন বিষয়। এখন যত যত ছোটো ছোটো ছাত্রছাত্রীরা হোক না কেন, আমরা তারা তৎক্ষণিক এক্ষুনি দরকার কোনো কিছু জানা, এই বিজ্ঞান এমন জায়গায় এনে দিয়েছে প্রত্যেককে, এবং সেখানে মানে সেখানে গুগলের মাধ্যমে তাৎক্ষণিক যা জানার প্রয়োজন তাই জানার আমাদের মধ্যে ব্যবস্থা হয়েছে। আমরা সবাই বলি যে ছাত্রদেরকে মোবাইল ব্যবহার করা না করলে ভালো, তাদের মনোযোগ যদি মোবাইলে থাকে তাহলে তাদের ক্ষেত্রে পড়াশোনা বা অন্য অন্য দিক দিয়ে তারা মনটাকে অন্যদিকে ড্রাইভার হয়ে যায়। তাই আমি দেখেছি অনেককে এটা বলে যে অন্তত ছাত্র জীবনে একটা মিনিমাম স্কুল লাইফে অন্তত ছাত্রদেরকে মোবাইল থেকে দূরে থাকা উচিত, মানে সময়ের প্রতি নয় কিছু শারীরিক দিক দিয়ে হয়। অনেক বাচ্চারা দেখেছি অল্প বয়স থেকে মোবাইলের সমস্ত ভিডিও গেম খেলা বিভিন্ন কিছু করা, এই সমস্ত যতটা বেশি তারা সময় দেয় যত আকৃষ্ট হয় দেখা যাবে তাদের ভিতরে চোখের প্রবলেম থেকে শুরু করে অন্যান্য আমরা দেখেছি ডাক্তারবাবু অনেকে বলে বেশি মোবাইল সময় ব্যবহার করতে নেই তাহলে নার্ভেরও প্রবলেম। তো এই সমস্ত কিছু খারাপ দিকটা যেমন আছে ঠিকই, সত্যি যদি তাই যে স্কুল লাইফের থেকে তেমন কোনো প্রয়োজন পড়ে না, তথাপি এত দ্রুত গতিতে আমাদের চলছে কম্পিটিশন, ছোটো ছোটো ক্লাস থেকে শুরু করে স্কুল লাইফে এখন কম্পিটিশনের সংখ্যা অত্যধিক, স্বাভাবিক কেউ পিছিয়ে থাকতে রাজি নয়, তাই সেটার প্রয়োজন অনেকটা এই মোবাইল এবং এই ইন্টারনেট এবং এই গুগলের মাধ্যমে জানার চেষ্টা করে। গোমতী জেলায় আয়োজিত বিজ্ঞান মেলায় ৫০টি স্কুল থেকে ৫০টি মডেল নিয়ে হাজির হয় ছাত্রছাত্রীরা। ওই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ছাড়াও ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, মহকুমা শাসক আশিস দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর ২৪। রাজ্যভিত্তিক বিদ্যালয় হকি প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় বিলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে। বৃহস্পতিবার ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের আয়োজিত হকি প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। রাজ্যভিত্তিক বিদ্যালয় হকি প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় বিলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে।
বৃহস্পতিবার ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরে আয়োজিত হকি প্রতিযোগিতায় উদ্বোধন করেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক স্তরের হকির খেলোয়াড় উত্তম দাস, টিএসসির যুগ্ম সম্পাদক সরজু চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী গৌতম সরকার, জেলা পুলিশ সুপার জলসিং মিনা সহ অন্যান্য অতিথিরা। বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের 8টি জেলা থেকে 8টি দল অংশগ্রহণ করে বলে জানা যায়। মোট 128 জন খেলোয়াড় অংশগ্রহণ করে জেলাশাসক দেবপ্রিয় বর্ধনের সভাপতিত্বে হয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে আন্তর্জাতিক স্তরের হকির খেলোয়াড় উত্তম দাসকে সম্বর্ধনা দেওয়া হয়। 4 থেকে 6 অক্টোবর পর্যন্ত এই 3 দিনব্যাপী হকি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক বলেন, ক্রীড়া জগতে যুবক যুবতীদের নিয়ে আসার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রতিযোগিতা থেকে উঠে আসতে পারে দীপা কর্মকার, সৌরভ গাঙ্গুলির মতো খেলোয়াড়। এ আশা ব্যক্ত করে সাধুবাদ জানান উদ্যোক্তাদের। সারা বিশ্বব্যাপী খ্যাতি, আমি আশা করব এখান থেকে অনেক দীপা কর্মকার বেরোবে, অনেক অনেক সৌরভ গাঙ্গুলি বেরোবে, এবং যারা আছে তারা খুব এনকারেজ করেছে, আমি শুনেছি, তাদের মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শুনেছি। এবং আমি আপনাদের এই যে প্রয়াস সেটাকে অভিনন্দন জানাচ্ছি। এখানকার এমএলএ হিসাবে যারা উত্তর ত্রিপুরা, ঊনকোটি এবং বিভিন্ন ধলাই, খোয়াই, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা এসছেন, ওয়েস্ট ত্রিপুরা, সিপাহীজলা, তাদেরকে আমি এখানকার এমএলএ হিসাবে সাদর অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। সবাই শুভকামনা করে খেলা ভালোভাবে হোক, আরও উত্তরোত্তর সমৃদ্ধি হোক। যারা এখানে এদেরও আমি গর্বিত, এখানকার মানুষ হিসাবে আমি আপ্লুত হয়েছি। এই দুটো মেয়ে একটু আগে যেটা দেখিয়েছেন সেটা অত্যন্ত প্রশংসনীয়, আমি তাদেরও শুভকামনা করছি, তাদের অভিনন্দন জানাচ্ছি, সবাইকে নমস্কার জানিয়ে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর 24। সংবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার প্রজ্ঞা ভবনে ওএনজিসির উদ্যোগে দিব্যাঙ্গদের মধ্যে বিভিন্ন সামগ্রী প্রদান। ধর্মনগরের পর এবার দামছড়াতে আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক যুবক, যুবকের নাম কবির উদ্দিন। অদিপুর পালাটানা স্থিত ওটিপিসি বিদ্যুৎ প্রকল্পের আরো 2টি ইউনিট খুব শীঘ্র চালু হতে যাচ্ছে, হিয়ারিং সভায় বললেন উপস্থিত অতিথিরা। 10 ও 11 অক্টোবর শান্তিরবাজার গভর্নমেন্ট ডিগ্রি কলেজে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত থাকবেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি, একথা জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারাধন সাহা। প্রহর 24 সংবাদ এই পর্যন্ত, আমরা সতর্ক, আপনাদের জন্য নমস্কার।